আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই ও বোনেরা, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরের সবাইকে আমার শুভ সকাল জানিয়ে আমার ব্লগটাকে শুরু করছি। তো ওয়েলকাম টু মাই সুফিয়ান কুকিং ব্লগ, কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল। তো তোমাদেরকে প্রথমেই আজকে বলে দিই, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খুবই তাড়াতাড়ি আমার যেন 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি খুব খুশি হব, তোমাদের আবারই থাকবো আমি। তো অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিডিও দেখো। কিছু হলেও তো তোমাদের ভালো লাগে, তাই জন্য তো আমার ভিডিওটা দেখো, তাই না? তো কিছু হলেও তোমাদের উৎসাহ করতে পারছি, তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আমার ভিডিওটা দেখবে, প্লিজ 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 সবাইকে বলছি, আমার আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কিছু ভুল হয় তোমরা কমেন্টে বলতে পারো, আমি সেটাকে মনে না নিয়ে আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সব কিছু করো প্লিজ। তো এখানে দেখো, দৈনন্দিন যা কাজ আছে সেগুলো করতে শুরু করে দিয়েছি। তো আজকে সকাল সকাল ছেলের মুডটা একটু ভালো, তাই জন্য মোবাইলটা এখানে রেখে ভাবলাম রান্নাঘরে অনেক দিন থেকে এলোমেলো হয়ে আছে, কাজ তো কাজের তো শেষ নেই, তো ভাবছি কাজই করি আর কি করব, আর তো কিছু করার নেই, একা একা থাকি সংসারে ছেলেকে নিয়ে, আর সারাদিন কি করব, সারাদিন অনেক কিছুই করার আছে, আমার ছেলেকে নিয়ে এত কষ্ট হয়, এত কষ্ট হয় কি বলবো তোমাদের। তো আর কি আর করব, সেটা আমার নসিব যে আমি একা থাকতে হবে আমাকে ছেলেকে নিয়ে, কি আর করি বলুন। আমরা প্রবাসীর বউ, তো প্রবাসীর বউরা যারা 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 প্রবাসীর বউ, তো তারা তাদেরকে অনেক কষ্ট করতে হয় জীবনে, স্বামী সুখ পান না, স্বামীর টাকা পান, তো স্বামীকে স্বামী হয়তো অনেক ভালো, আমার অনেক অনেক বেশি ভালো, উনি আমাকে সব সময় আমাকে সহযোগিতা করেন, পাশে না থাকলে কী হবে, একই আকাশের নিচে তো আছি, তো কি হবে, আমার স্বামী অনেকই ভালো, তো উনি আমাকে সব সময় সহযোগিতা করেন, ফোনে কথা বলতে থাকেন, আমাকে সাহস দেন, নইলে আমি এই একা সংসারে থাকা আমার পক্ষে সম্ভব হতো না। আর আমার ছেলের তো কি বলবো, ছেলে আমাকে এত জ্বালায় এত জ্বালায়, আজকে 15-20 দিন থেকে ও যখন একা হয়েছে তো আমাকে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, দিন রাত সব কিছুই ওর কাছে একই, ও এখন আর দিনের বেলায় ও ফুর্তি করে না, খেলা করে না, সব সময় মনমরা হয়ে থাকে। জানি না আমার ছেলের কি হয়েছে, কারোর নজর লেগেছে কি না, কিন্তু আমার মনে হয় ওর পাশের কেউ পাচ্ছে না, খেলাধুলার সাথী পাচ্ছে না, বাচ্চা পাচ্ছে না, তাই জন্য আমার ছেলে এরকম করছে। কি আর করব, যত আমি যতটা পারি আমার ছেলেকে নিয়ে সময় কাটাই। তো বলছিলাম কি, আমরা প্রবাসীর বউরা বউদের কষ্ট, তো আজকে কিছু প্রবাসীর বউদের কষ্ট নিয়ে কথা বলি। তো আমি আমার স্বামীকে পাই, সবসময় ফোনে পাই, কিন্তু কষ্টের বেলায় সাথে পাই না, পাশে উনি আছেন, সবসময় থাকবেন, কিন্তু কাছে পাই না, তো এটাই এটাই কষ্ট। যখনই ছেলে আমাকে অনেক কষ্ট দেয় তখন মনে হয় যে একবার ওনার কাছে দিতে হতো না, উনি আমার কষ্ট দেখে উনি সবসময় আমার ছেলেকে রাখতেন। যখন উনি বাড়ি ছিলেন তখন বুঝতেই পারিনি যে ছেলেকে উনি সবসময় পাশে রেখেছেন, তো স্বামী না থাকলে কতটা কষ্ট হয় সেটা একটা প্রবাসীর বউই বুঝবে। তো আমার ঠিক সেরকমই কষ্ট হচ্ছে, কখনো কখনো মনে হয় ছেলের তো বড় হবে, ছেলে যেন আমার এই কষ্টগুলো দেখে অনুভব করতে পারে যে কতটা কষ্ট করে মা আমায় বড় করেছে। বিশ্বাস করো, প্রত্যেক দিন স্নান করব বলে কাপড় নেই বাথরুমে, কিন্তু ওর কারণে করতে পারি না, ও আমাকে এতটা জ্বালায়, নিজের অসুস্থতাও অনেক বেশি আছে যেটা কারণে অনেক কিছু করতে পারি না, ওকে সামলাতে সামলাতে সংসার সামলাতে সামলাতে, তারপর সংসারে অনেক কাজ আছে, নোংরামো করে যদি ঘর রাখতে হয় তাহলে কাজ নেই, কিন্তু সেটা তো আর পারবো না, যতক্ষণ শরীরে প্রাণ আছে জান আছে ততক্ষণ তো নোংরামি করে চলতে পারবো না।
তো আমি সেটা পারবোই না, যেটা আমার যেটা আমার করতে হবে সেটা তো করতেই হবে, কাজ কেউ তো আর নেই, কেউ তোমাকে হেল্প করতে পারবে না। তো কি আর বলি, তো আমাদের প্রবাসী বউদের না কোথাও শান্তি নেই, আমাদের কোনো মূল্যই নেই বলতে পারো। তো স্বামীর বাড়িতেও মূল্য নেই কারোর কাছে, আর সমাজেও নেই, আর বাবার বাড়িতেও নেই, কোথাও নেই। তো একমাত্র স্বামী বুঝে বুঝেন বিয়ের পর একমাত্র স্বামী বুঝেন সব কিছু, ভালো মন্দ সব কিছু স্বামী বুঝেন। এক একজন স্ত্রীর কাছে স্বামী কতটা যে মূল্যবান সেটা আমি আমার জীবন দ্বারা বুঝতে পেরেছি। তো আমি সব সময় এটা দোয়া করি যে আমার স্বামীর যেন আয়ু, আমার সব আয়ু যেন আল্লাহ নিয়ে নেন, আর আমার স্বামীর যেন দিয়ে দেন। আমি আমি ওনাকে ছাড়া না এক মুহূর্ত থাকতে পারবো না জীবনে, আমার যেন পসিবলও হবে না ওনাকে ছাড়া থাকতে। আমার পুরো পৃথিবী উনি আর আমার এই ছেলেকে ঘিরে, তো এই দুইজন মানুষ না হলে সত্যি থাকা সম্ভব হয়ে পড়বে। এই যে সংসারে থাকতে পারছি একলা, কোনো মানুষই আমার মতো কোনো মেয়েই পারবে না এইভাবে একা, এইভাবে একা একা একটি বাড়িতে পুরো সংসার, একটি বাড়িতে পুরো একা থাকতে। একটি একটি দুধের শিশু নিয়েও এখনও দুধ খায়, ওর মাত্র 21 মাস, তো এখনও ও দুধ খাচ্ছে, ও দুধের শিশু, ও কোনো কিছুই বুঝতে পারে না, ও আগুন জল কোনো কিছুই বুঝতে পারবে না। হবে, আমার ছেলেও একদিন বড় হবে, এটাই বলে সান্ত্বনা দেই মনকে, যে কোনো কিছু না কষ্ট না করলে কেষ্ট মেলে না, তো কষ্ট তো আমাকে করতেই হবে। তো আর কি আর করব, যদি স্বামীকে পাশে রাখি তাহলে টাকা খেয়ে দেবে, তো এটাই তো টাকার জন্য ওনাকে প্রবাসে পাঠানো। কিন্তু এইবারে ওনার একটিও মন ছিল না যাওয়ার জন্য, কিন্তু কি করব, এই দারুণ টাকার জন্যই ওনাকে আমাকে ওনার প্রাণ প্রিয় ছেলেকে ছেড়ে ওনাকে যেতে হয়েছে। উনিও অনেক সময় কাঁদেন, বলেন এত কষ্ট হয় তোমাদের, কিন্তু পাশে থাকতে পারি না। তো অনেক অনেক ভয় হয়, মাঝে মাঝে অনেক ভয় হয় যে হঠাৎ হঠাৎ কোনো এমন কোনো অসুবিধা হয় আমার ছেলের, আমার যে মনে হয় কাকে পাই কাকে পাই। তো যখন ওনাকে ফোন করে তো একটু শান্তি পাই, উনি ম্যানেজ করে দেন। তো এটাই বলার ছিল, আর কি বলবো, এখানে দেখো আমি সমস্ত কাজ করছি সংসার, এই যে দেখো এটা প্রায় সপ্তাহের মধ্যে আমি এটা করতেই থাকি। এই যে টাইলসগুলো, এটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ এখানে মাছ ভাজা হয়, তেলে তেলের ছিটা গিয়ে পড়ে। তো ছেলে এখানে স্লাইস নিয়ে, স্লাইসের পুরো ঠোঙাটা পেয়ে গেছে, এখান থেকে স্লাইসটা নিয়ে নিয়েছে, তো একটাও হবে না, সব নিয়ে ফেলবে, কতটা বাইরে ফেলবে কতটা ঘরে ফেলবে। তো এটাই হলো ওর কাজ। তো কি আর করবো, ওকে অনেক বকি, কোনো সময় অনেক বেশি বকি, কিন্তু পরে যখন ও বেশি কান্না করে কাউকে পায় না, তখন খুবই মনে দুঃখ হয় যে কাউকে পাচ্ছেই না, ঘুরে ফিরেই আমার কাছে এসে কান্না করছে। ও তো বুঝতে পারছে না, না যখন বুঝতে পারবে তখন ও আমাকে কী এরকম জ্বালাবে কখনো না। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলে বলে আমার কাজ কতটা দ্রুত গতিতে এগোচ্ছে, তো এখানে দেখো এখানে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি আর ছেলে পাশে আছে। তোমরা দেখতে পাবে আমার ব্লগে সব সময় আমার ছেলে আমার পাশে থাকে সব সময়, এমন একটি সময় নেই যে ওখানে বসে খেলা করছে আর আমি অন্য একটি রুমে অন্য একটি জায়গায়, এরকম হয় না, ও পাশেই থাকে। তো কী আর করব বলুন, ওরও তো আর কেউ নেই ঘুরে ফিরে আমাকে পায়। কখনো এতটা তিক্ত লাগে, এতটা বিরক্ত বোধ হয় মনে মনে, আমার খুবই খারাপ লাগে, বসে বসে কান্না করি যে কেউ নেই কেউ নেই কি পৃথিবীতে, কেউ কি সহযোগিতা করবে না, কেউ কি সাহায্য করবে না। তো তারপরেই মনে হয় এটা হয়তো আমার জন্য একটি পরীক্ষা যেটা আল্লাহ আমাকে নিচ্ছেন, কোনো ব্যাপার না, সেই পরীক্ষা আমি ইনশাআল্লাহ পাশই হব। তো কখনো মনে হয় ছেলেকে নিয়ে বিরক্ত বোধ করি যে ও আমাকে এত কেন জ্বালাচ্ছে, ও আমাকে এত কেন জ্বালাচ্ছে, খুবই কান্না করি, কিন্তু পরে মনে হয় আর এই জ্বালানোটাই তো কত মায়েরাই পাচ্ছে না।
কত মায়েরা তো এই জানানো ওটা পাচ্ছে না বলেই হাহাকার করছে, কাঁদছে, সন্তান পাচ্ছে না বলে কত হাহাকার করছে। তো এটাই তাড়াতাড়ি মনে করে আমি আমার ছেলেকে আদর করি। আর সত্যি তো আমার যদি এই ছেলে এখন থাকতো না, আমি কি পারতাম এই সংসারে একা থাকতে? কখনোই পারতাম না। ওর সাথে ভোগে, ওর সাথে বক বক করে পুরো দিনটাই আমার চলে যায়। ওর ওর সমস্ত কাজ করতে করতে পুরো দিনটাই চলে যায়। ওকে ঘুম থেকে তোলা, ওকে সেবা শুশ্রূষা করা, ওর কাপড় বদলানো, ওর হাগিস বদলানো, তারপর কাপড়টা ধুয়ে দেওয়া, ওকে স্নান করানো, ওকে কিছু খাওয়ানো, ওকে নিয়ে খেলা করা, তো এইসব করেই তো আমার দিনটা যাচ্ছে, তাই না? যদি ও থাকতো না তাহলে কীরকমভাবে আমার দিন কাটতো? কত সময় মোবাইলটা আমি হাতে নিয়ে বসতাম, কত সময় মোবাইলে কী দেখতাম, কত সময় আমি টিভিটা দেখতাম। তোই আমার সব কিছু, আমার জান, ছেলে আমার জান। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করো, আমার ছেলেটার জন্য সব সময় ভালো থাকে। ও ভালো থাকলে আমি একা করে সব সময় থাকতে পারবো। তো এখানে দেখো বাইরের কাজ শেষ, রান্নাঘরের কাজ শেষ, তো এখন চলে এসেছি এখানে। আমার রুমের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো রুমটা যে এলোমেলো হয়ে আছে। তো বিছানার যে নিচে যেটা প্লাস্টিক দেওয়া হয় সেটা এখন সেটা বাথরুমে রেখেছিলাম, তাই সেটা আর শুকায়নি। আর আর কোনো দিন প্লাস্টিক আমি ওয়াশিং মেশিনে ধুতে করবো না, কারণ প্লাস্টিকটা প্রায় ফেটেই গিয়েছে, প্রায় কিছু কিছু জায়গা ফেটে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি প্রথমে ধুতেই চাইনি, কিন্তু ও অনেক জ্বালাচ্ছিল আমার ছেলে, তাই বললাম দিয়ে দেই এখানে, কিন্তু ফেটে গিয়েছে। আর এখানে দেখো ছেলে মোবাইলটা দৌড়ে গিয়ে মোবাইলটা প্রেস করে দিয়েছে, তাই জন্য আর পুরো বিছানাটা যখন চাদরটা বিছিয়েছিলাম তখন আর দেখাতে পারিনি। আর এখানে তারপর সব কিছু শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে এখানে বাথরুমটা দৌতো করে ছেলেকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। স্নান করিয়ে কাপড়টা আর ধুতে পারিনি, তো এটাকে রেখে ছেলেকে নিয়ে চলে এসেছি। তারপর ছেলে ঘুমিয়ে পড়েছিল, তারপর এখন তো দিনটা অনেক ছোট হয়ে গেছে, তো দিনের বেলা কিছু করা যায় না, রাত্রি অনেক লম্বা, তো রাত্রিবেলা ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধৌত করে এই যে শুকিয়ে গেছে তো করে এইভাবে মেলে মেলে দিচ্ছি। আর আমার ছেলেও আমার সাথে সাথে হেল্প করছে, ও এরকম করে আমি যখনই কাপড় মেলতে যাই ও আমার সাথে এরকম নিয়ে নিয়ে আমাকে দেয়, আমার সোনা ছেলেটা। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এখানে দেখো প্লাস্টিকটা বিছিয়ে নিই, প্রথমে ভাবলাম বিছাবো না, ভালো লাগে না, পেট কাপড়টা জমে যায়, রোজ রোজ ঠিক করতে হবে। রোজ রোজ কেন, এক রোজের মধ্যে 50 বার ঠিক করতে হবে, কারণ আমার ছেলে দৌড়াদৌড়ি করে আর প্লাস্টিক ভিজালে বেড কভারটা নষ্ট হয়ে যায়, বেড কভারটার উপরে পাড়া দিলেই নষ্ট হয়ে যায়। তো এখানে দেখো ছেলে দুষ্টুমি করছে, সরছেই না। তো আমি এখানে বিছিয়ে নিলাম, ভাবলাম যদি বলা যায় না হঠাৎ হাগিস পরাই না যদি, আর যদিও শি করে দেয় তো অনেকটা কষ্ট হবে, তোশকটা ভিজে যাবে, বেড কভারটা ভিজলে কোনো কষ্ট নেই, বেড কভার অনেক আছে, বিছিয়ে নেবো, দ্রুত করে নেবো, কিন্তু তোশকটা তো আর একা একা রোদে নিয়ে দিতে পারবো না, অনেক ভারী তোশক, দিয়ে দিলাম হয়তো রোদে নিয়ে কষ্ট করে, কিন্তু কতদিন দিতে পারবো, তাই জন্য বিছিয়ে নিলাম। বিছানার ক্লিপটা দেখাতে পারিনি, কারণ হাজব্যান্ড ফোন করে ফেলেছিলেন, তো ওনার সঙ্গে কথা বলছিলাম। আর এখানে দেখো খাবার নিয়ে চলে এসেছি, একটু রয়ে গেছিলো করলা, সেটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে লাবড়া, সেই যে লাবড়া বলেছিলাম রেসিপিটা শেয়ার করবো, কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারিনি, আমার ছেলের কাছে মোবাইল ছিল, ওর গান দেখছিলো আর আমি রান্না করছিলাম, তো লাবড়াটা অনেক স্বাদ হয়েছে, কী বলবো তোমাদের, একটুখানি হয়েছিল, একটু জিনিস ছিল একটুখানি হয়েছিল। তো এখানে কী ভাবছে আমার ছেলে খাবার দেখাচ্ছে? না না, ও খাবার নয়, জল দেখাচ্ছে। আমি যখনই খাবার নিয়ে বসি ও আমাকে বারবার এরকম করে হাত দিয়ে দেখাবে, ও জল দেখায়, ও ওকে জল দিলেই হবে, ও ওর খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে টিভি চলছিলো আর রাত্রে 11:30 বেজে যাচ্ছিলো, তো ভাবলাম খেয়ে নিই, আমার ছেলে তো এখনও অনেক রাত অবধি জেগে থাকবে।